আলোহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা 2020। প্রতিযোগিতায় সারা দেশের প্রায় 600টির বেশি স্কুলের 3,500 শিক্ষার্থী এবং ভারতের 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে, এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 5 মিনিটের মধ্যে 70টি জটিল গাণিতিক সমাধান করতে হয়। 2008 সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে অ্যালোহা বাংলাদেশ।